বকখালির সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে একটা অচেনা প্রাণী দেখলাম, সম্ভবত জোয়ারের জলে এসেছিল, এখন ভাটা রয়ে গেছে। প্রাণীটা ঠিক গোলাকার, চক্রের মতো চেহারা, আর তার চারিদিকে নীলাভ একটি স্কার্টিং আছে। চক্রটার মধ্যে কিছু স্পোকের মতো, অশোকের স্তম্ভে যেমন স্পোক থাকে তেমন আছে। হ্যাঁ, জিনিসটা, প্রাণীটা খুব বিচিত্র, একটা নয়, আরও একাধিক দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। এটা যে কী প্রাণী আমাদের তো জানা নেই, আপনারা কি জানেন প্রাণীটা কী? এটা বুঝতে পারছি যে এটা কোনো জড়বস্তু নয়, এটা কোনো প্রাণী, কিন্তু কী প্রাণী? স্পর্শ অনুভূতি দিয়ে বোঝা যাচ্ছে এটা একটু নরম ধরনের। হ্যাঁ, স্পর্শ করে দেখা গেল নরম, কিন্তু প্রাণীটা কী সেটা কিন্তু জানতে পারছি না। একটু জানার চেষ্টা করতে হবে প্রাণীটা কী, দেখি জানার চেষ্টা করে। আপনারা কি জানেন? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক খোঁজ খবর নেওয়ার পর, অনুসন্ধান করবার পর জানতে পারলাম এটা ব্লু বাটন জেলিফিশ। হ্যাঁ, ঠিক শুনছেন, এটা একটা জেলিফিশ, নাম হচ্ছে ব্লু বাটন জেলিফিশ। জানা ছিল না, তাই বুঝতে পারছিলাম না। বকখালি সমুদ্র সৈকতে এরকম একটা প্রাণীর সন্ধান পেয়ে যাব আগে ভাবিনি, ভাল লাগছে। দেখুন, প্রাণীটা ঠিক চক্রাকার, আগেই বলেছি আকার কেমন, আর এর নাম হচ্ছে ব্লু বাটন জেলিফিশ। একটা না, একাধিক পেয়েছিলাম আমরা ব্লু বাটন জেলিফিশ, ছোট বড় সমুদ্র সৈকতে ছড়িয়ে রয়েছে, জোয়ারের জলে এসেছিল, ভাটায় যখন জল সরে গেছে তখন দেখা যাচ্ছে। তো সত্যি এটা বিচিত্র অভিজ্ঞতা, নতুন কিছু দেখলাম, আঙুল দিয়ে দেখলাম, বেশ নরম নরম লাগে, একটু ভয় ভয় করছিল আঙুল দেওয়ার সময়, সত্যি কথা এটা। তো এটা নতুন অভিজ্ঞতা যে নতুন একটা প্রাণীর সন্ধান পেলাম বকখালির সমুদ্র সৈকতে। আপনারাও যারা বকখালির সমুদ্র সৈকতে বেড়াতে যান, কখনো এরকম প্রাণীর সন্ধান পেয়ে গেলেও যেতে পারেন, একাধিক এখানে রয়েছে, একটু সমুদ্র বিচ ধরে হাঁটলে দেখা যায়।